পরে বলছি ফোন করে, কিছু বলবা মা? কি ব্যাপার? হ্যাঁ, আমি কিন্তু সব বুঝেছি। কি বুঝতেছ? আমার কিন্তু ছেলেটাকে খুব ভালো লেগেছে। কোন ছেলেটা? চিনতে পারছো না? না, রাকিবের কথা বলছি। ইস, ছেলেটা কিনা আমার খুব ভালো লেগেছে মা। আমি অভির সাথে কথা বলছিলাম, আমার কলিগ। শোন না, তুই আগে যে ছেলেটাকে পছন্দ করেছিলি না, রাকিব কিন্তু তার থেকে অনেক ভালো। কি যে বলো না, রাকিব তো পুরো অস্থির, মানে পাগলামো করে হুটহাট। না, ওর এই পাগলামিটাই ভালো, ওর ভালো মন বলে এমন করে। আমার কিন্তু বেশ লেগেছে ছেলেটাকে। শোনো, রাকিবের হয়ে এইসব পটান্তিস কথা আমাকে বলতে আসো না। চল, তুমি যাও। এখন শোন না একটু। আমি শুনবো না, যাও না। হ্যাঁ, আমি কথা শেষ করি ফোনে। ছাদে এই সময় লাইটটা খুব সুন্দর পাওয়া যায়। আসো না। কে? আমি? আসো, একটা ছবি তুলি। একটু হাসো, কিছু হবে না, একটু কাছে আসো। হ্যাঁ হ্যাঁ, আমার হাসি এরকম, আমি কি করবো। আচ্ছা, একটু দাঁড়া তো। এই শারমিন, এই ছাদে এই টাইমে হাঁটাহাঁটির কিছু হইলো? এই টাইমে তো ছাদে আসি মানুষ। আর নিচে যা, আমি একটা জরুরি মিটিং আছি। জরুরি নেই? আচ্ছা, বুঝতে পারছি জরুরি মিটিং। বুঝতে পারলে খুব ভালো, তোকে ধন্যবাদ। তাহলে নিচে যা, যা। ঠিক আছে, জরুরি মিটিং সেরেই আসো। ঠিক আছে, আসবো, তুইও যা। আরে শারমিন আসছিল, পরে বললাম যে আমি জরুরি মিটিং এ আছি, তুই একটু নিচে যা। জরুরি মিটিং? তো কি জরুরি মিটিং না? আমার না খুব ফুচকা খেতে মন চাইতেছে। ফুচকা এখন পর টাফ, কিন্তু আমি ট্রাই করতে পারি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শিওর, আমি ট্রাই করতে পারি, আমি আসতেছি। হ্যালো দুর্জয়, কই তুই? আর দাদু রাখ, তুই তুই কোথায়? শোন, 10 মিনিটের মধ্যে একটা ফুচকার দোকান বাসার সামনে সেট করতে হবে, পারবি না? যা, থ্যাংক ইউ। ম্যানেজ হয়ে গেছে, 10টা মিনিট দাও, আসতেছে। এত তাড়াতাড়ি ম্যানেজ হয়ে গেল? হয়ে গেছে। আচ্ছা, আমি তাহলে রেডি হয়ে বাড়ি যেতে হবে তো, রাইট? ঠিক আছে, ওকে। এই যে মানে সিরিয়াসলি রাকিব, আমি ফুচকা খেতে চাইছি, তুমি পুরো দোকান তুলে নিয়ে আসছো বাসার নিচে। মানে এতটা এক্সপেক্ট করি নাই সিরিয়াসলি। আমি আমি শক নাকি সারপ্রাইজ বুঝতেছি না। তোমার জন্য এটুকু তো করাই যায়। তুমি না আসলেই জোস, বেশি জোস। আচ্ছা, এই মামা স্পেশাল করে ফুচকা দাও তো। ঝাল বেশি খাবা না কম? অবশ্যই বেশি। পাটা ঝাল করে স্পেশালি ফুচকা বানাও, ঠিক আছে? আসো বসো। হ্যাঁ, ঠিক আছে। তুমি তোমার জন্য বলো নাই? না, তুমি খাও। নাও, এই যে তোমাকে একটা বানাই দিই। ওকে, প্লিজ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কেমন? মানে বুঝছো রাকিব, তোমার সাথে যে মানুষটা থাকবে তার মন ভালো থাকতে বাধ্য,
কনফার্ম ট্রাস্ট মি মাঝে মাঝে অবাক হয়ে যায় একটা মানুষ এত জোশ কিভাবে হয় সিরিয়াসলি সো আমার একটা কলিগ আছে অভিনাম অভির সাথে আমার খুব ভালো কানেকশন বুঝছো মানে আমরা খুবই কানেক্টেড অ্যান্ড ভালো রিলেশন অনেকদিন ওর সাথে দেখা হয় না একটা বেশ ভালো ডিস্টেন্স হয়ে গেছে ও বের হয় না মানে অফিসের পর আর কোথাও যাচ্ছে না বাইরে এই সিচুয়েশনে আমি ভাবতেছিলাম তোমার বাসা তো অনেক জস মানে চিল করার জন্য পারফেক্ট প্লেস অভিকে বলবো তোমার এখানে আসতে মানে আমরা একসাথে বসলাম একটু আড্ডা টাড্ডা দিলাম মানে তুমি চিন্তা করো না অভি না আমাদের মতো একদম কুল চিল আচ্ছা একদম মিলে যাবে ডোন্ট ওয়ারি আমরা আমাদের মতো করে পার্সোনাল স্পেস বের করে নিব তুমি তো আছোই না ফুচকা পড়ে গেছে না 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 ইটস ওকে ফাইন সমস্যা নেই আচ্ছা আমাকে একটা মিনিট দাম আসতেছে আচ্ছা ওই যে অভি অভিরে চিনিস অভিকে বাদ দে এই যে অ্যারেঞ্জ যে করছিস ফাইন্যান্সিয়াল সাপোর্ট লাগবে কোনো টাকা পয়সা দিব কিছু দাদু তুমি আমার এটা কি কইলা আমি আসছি না তোমার টাকা টেনশন করার কোনো দরকার আছে তুমি খালি তোমার অপারেশন সাকসেসফুল আমার মতো তুমি আনসাকসেসফুল না তাহলে কিন্তু তোমার লাইফটা জিজি হয়ে যাবে আচ্ছা ঠিক আছে থ্যাঙ্কস আমি আসছি ঠিক আছে I'm done. হ্যাঁ সব ঠিকঠাক তাহলে চলো হ্যাঁ যাই আচ্ছা আন্টির জন্য কি নিবা ওকে ওকে ফাইন তাহলে তুমি চলো যাও উপরে আমি নিয়ে আসতেছি পার্সেল হ্যাঁ থ্যাংক ইউ ওয়েলকাম ঠিক আছে